ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والسلام على رسوله الكريم أما بعد في আমাদের অ্যাডমিন ভাইরা আপনাকে রিকোয়েস্ট করেছিল যে সালাম দিয়ে প্রশ্ন করার জন্য যদি ভুল হয়ে গেছে একটি বিষয় মনে রাখা উচিত নবী আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য গরে প্রদীপ পথের আলো জীবন আদর্শ তার আদর্শের একটি দিক হচ্ছে আসসালাম মোকাবল কালাম সালাম দিতে হবে কথা বলার পূর্বেই এতে করে পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসার ভিত্তিটি মজবুত হবে সম্মান শ্রদ্ধা ভালোবাসা থাকবে এই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত তো ভাই প্রশ্ন করেছেন আর আমি এক্ষেত্রে বলতেছি আপনাকে লাঞ্ছিত করতে চাই না অপমান অপদস্ত করতে চাই না আল মুসলিম আখুল মুসলিম মুসলিমরা এক অফর ভাই আসলি হাই না হইকুম তোমরা তোমাদের ভাইদের মাঝে সংশোধন করে দাও কাজে আমার যদি ভুল হয় আপনারা আমাকে নক করতে পারবেন আর আপনাদের ভুল দেখলে সেটা আমি সংশোধন করে দেখা দেওয়ার অধিকার রাখি সালাম অধ্যায় এসেছে আসসালাম ও কাবলাল কালাম সালাম দিতে হবে কথা বলার পূর্বেই তো বাইর প্রশ্ন হচ্ছে অবাঞ্ছিত লোম কেটে গোসল না করে পরিষ্কার হয়ে সালাত আদায় করলে সালাত হবে কি আত্মহরু সতরাল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অর্ধেক তো অবাঞ্ছিত লোম সাধারণত চল্লিশ দিনের উর্দি গেলে গুনাগার হবেন কিন্তু এটা না কাটলে পরিষ্কার না করলে সলাত হবে না এমন কথা কোরআন শূন্য নেই কাজে পরিষ্কার করার চেষ্টা করতে হবে আমরা যেহেতু মোহাম্মদ সাল্লাম আদর্শে আদর্শিত হতে চাই আর আল্লাহ কোরআনকে নেব্লা কাদে কান ফিরাসুরাত হাসানা সুরাল হাজার একুশ নম্বর আয়াতে তোমাদের জন্য সর্ব উৎকৃষ্ট আদর্শ নিহিত রয়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মাঝে পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো বক্তা কোনো মুফতি কোনো অফাসের শ্রেষ্ঠ নয় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম চেতে কাজে তিনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং উম্মাহকে চল্লিশ দিনের মাঝেই চল্লিশ দিনের ভিতরে এই কাজগুলো কমপ্লিট করার জন্য বলেছেন এবং এটাকে প্রাচীনতম একটি তিনি বলেছেন কাজে সল্লির জন্য উঠে গেলে আপনি গুনাগার হবেন কিন্তু সলাৎ হবে না এই কথা বলা যাবে না এই জন্য আপনি গুণাগার হবেন তবে উচিত আমাদের আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আপনার নিজের কাছে কেমন লাগে নিজের কাছে কেমন লাগে যদি আপনি প্রতিদিন গোসল না করেন আপনার শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় তাহলে আশেপাশে বন্ধু বান্ধব মহলে আপনি কি বলবে আর যেটা আভ্যন্তরিক বিষয় ভিতরের বিষয় যেগুলা হয়তো সাধারণ মানুষ না দেখলে গিয়েছে আল্লাহ সু তালা দেখেন তার ফেরিস্তারা দেখেন কাজে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে তাদের মাঝে আপনি একজন ভালো মুসলিম হতে পারেন ফেরিস্তাদের মাঝে আহ আল্লাহ সু হানাওয়াতার কাছে জজাকাল আল্লাহ